মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অফিসার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু দোল পূর্ণিমা, তো শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে। সবাই আজকে দিনটা খুব আনন্দ করে কাটাও, খুব হোলি খেলো, খুব রং মাখো, আবির্বাহ এইভাবে কাটাও। তো যাই হোক, হয়ে যায় আমার বাড়িতে গেট তো অলরেডি অনেকক্ষণ আগে থেকে বন্ধ হয়ে গেছে, আর এখানে সত্যি কথা বলতে রং সেরকম খুব মাথাতে আসে না। তবুও আমার কিন্তু রঙে ভীষণ ভয়, ভীষণ এলার্জি, যে কারণে কিন্তু আমি কোনোদিনই রং মাখি না, রং তো খেলিই না। এমনকি বোন বোনের জামাই আসলে পরে আমি গেটের বাইরে থেকে কথা বলি, গেট খুলি না, লক করা থাকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই বছর কিন্তু বোন টোনরা কেউ এখনো আসেনি। তো আমি এতক্ষণ কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম, আর এই যে দেখো বাবা কিন্তু সকালবেলা উঠেই মাত্র ফুল মিষ্টি সব কিছু এনে দিয়েছে, ফুল মিষ্টি আবির সব আনা হয়ে গেছে। এই যে এখন কিন্তু যাবো পুজো দিতে, আর এই যে আমাদের গাছের ফুল দেখো কত ফুল ফুটেছে। আর আজকে যেহেতু পূর্ণিমার পুজো দেবো, সেই জন্য কিন্তু মা পান কলা ধান দুটো বেলপাতা সব রেডি করে দিয়েছে, ঠাকুরের বাসন কোসন সব তো হওয়া হয়ে গেছে। এই যে দেখো মায়ের কিন্তু সকালবেলা আমাদের ঠাকুরের বাসন কোসন সব তো ধোয়া হয়ে গেছে। দেখো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটা, এই যে পাক্কা 10টা, এখন কিন্তু পাক্কা 10টা বাজে। আর আমার কিন্তু সকালবেলা উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে, অনেক কাজকর্ম বলতে না এখানে কিছুই নেই, সবই ঘরে রয়েছে। চলো দেখাই কি কি কাজকর্ম করলাম এতক্ষণ ধরে আমি। এছে জানলা দরজা যত পর্দা ফর্দা ছিল সব কিন্তু খুলে মাকে দিয়ে দিয়েছি, মা আজকে কাচাকুচি করবে। আর এই যে বাবুর জন্য খাবার করেছি, আর এই যে খাবার রেডি করা আছে, মা কিন্তু ওকে এসে খাইয়ে দেবে, আমার এখন আর খাওয়ানোর টাইম হবে না, এমনি অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়াবো বাবুকে। তো আগে চলো পুজো দেওয়ারে, দেখো বাবু কি করছে, দেখো হ্যাঁ মা আসতে দিচ্ছে। বাবু কিন্তু দাদার সঙ্গে শুয়ে শুয়ে মানে রিমোটটা হাতে দিয়েছে বাবা, ওকে রিমোটটা বসে বসে কামড়াচ্ছে। ও মা আগে কিছু খাবারের ব্যবস্থা কর, বাবা খিদে পেয়েছে তো। তো চলো এখন আগে উপরে যাব পুজো দিতে, তো সব কিছু নিয়ে আগে উপরে যাওয়া যাক। আর আজকে কিন্তু 11ই চৈত্র, কালকে হলো 12ই চৈত্র। কালকে কিন্তু আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী, তবে এটা কত বছরের সেটা আমি ঠিক জানি না, বাবা হিসাব করে রেখেছে মানে কত বছরের মৃত্যুবার্ষিকী। কালকে কিন্তু অন্য অন্যভাবে দিনটা আমাদের কাটবে। আর এই যে আজকে কিন্তু বাড়িতে আমি দোল পূর্ণিমার পুজো দেবো, সেইভাবে সারাটা দিন কাটাবো, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বাবা কিন্তু ঘুমোয় উপরে, যাওয়ার টাইমে একটু জানলা দরজাগুলো খুলে দিয়ে যাবে, তা না জানলা টানলাগুলো কিন্তু কখনোই খোলে না, এই যে বাধ্য হয় মা এসে জানলা দরজা খুলবে, না হলে আমাকে জানলা দরজা খুলতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো এখন কিন্তু পুজো দেবো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে তো আমি পুজো দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আজকে দিনই পড়ার কথা ঠাকুমার মৃত্যুবার্ষিকীটা, মানে এই আজকে দোলের দিনই আমার ঠাকুমা মারা গেছিলো কয়েক বছর আগে, মেবি 17-18 বছর হবে হয়তো, মানে আমি কনফার্ম এখনও জানি না, বাবা জানে, বাবার কাছ থেকে জানতে হবে। তো যাই হোক কালকে কিন্তু দিনটা আমাদের একটু অন্যভাবে কাটবে। প্রতি বছরই আগে বাবা প্রতি বছরই এই দিনে ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে অনুষ্ঠান করতো, কিন্তু এখন আর সেটা হয় না, কারণ সবাই এক জায়গায় আসার টাইম হয় না, তারপরে লোকজনও সেরকম পাওয়া যায় না, সেই কারণে কিন্তু অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, এখন আর করা হয় না। তবে আমরা কিন্তু প্রতি বছরই বাড়িতে নিজেদের মধ্যে একটু অনুষ্ঠান করি এই দিনটাতে। এই বাবা আমার গোপুষণা এখনও ঘুমোচ্ছে, দেখো আমার গোপুষণা আজকে এখনও ওঠেনি, আমার গোপুষণা এখনও ঘুমোচ্ছে, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। এখন আবার নিচে যেতে হবে, এখনও সব কিছু নিয়ে আসতে পারিনি, দেখো সব এইগুলো নিয়ে এসেছি, এখনও ঠাকুরের বাসন কোসন সব আনা হয়নি, ঠাকুরের জল আনা হয়নি, সব আনতে আমাকে আবার নিচে যেতে হবে, আবার হাঁপিয়ে গেছি। তো দেখো এই যে গোপুষণা ঘুমোচ্ছে, এখন গোপুষণাকে আগে ঘুম থেকে তুলবো, স্নান করাবো, অনেক কাজ। তো ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেছে, মা সকালে সব মুছে রেখেছে। তো চলো দেখি বাবা কী কী আবির এনেছে, আমাকে বললো 3টে কালারের আবির এনেছে। এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আছে আমেরতি, আচ্ছা এটার মধ্যে আছে মিষ্টি, এটাও আছে মিষ্টি, 2 প্যাকেট মিষ্টি আছে, আমেরতি আছে,
তো চলো দেখি এটার মধ্যে কি কি কালারের আবির এনেছে। হ্যাঁ তিনটে কালারই, একটা দুটো তিনটে, বাবা আমাকে বলেই দিল তিনটে কালারের আবির আছে। মামা যেহেতু আজকে বাড়িতে নেই, মানে এখনও এসে পৌঁছায়নি, এখনও সে আমাকে ফোন করলো, বললো বাঘাটা কিন্তু স্টেশনে বসে আছে, এতক্ষণে হয়তো শিয়ালদা চলে এসেছে, আজকে মেট্রো বন্ধ, দমদম থেকে আসতে পারছে না, ওই জন্য শিয়ালদা হয়ে আসছে। সারাটা দিন আমার সঙ্গে কাটবে না। এটা কি কালার, ও দারুণ কিন্তু কালারটা, সি গ্রিন টাইপ একটা কালার, এটা কিন্তু সি গ্রিন, হ্যাঁ না সরি সি গ্রিন না, গ্রিন কালার, এই যে গ্রিন কালার, সেই আবার প্রোগ্রামে ছুটবে। ওকে কালকে বললাম ফুল বৃষ্টি সব এনে দিয়ে যাও, কিছুই এনে দিয়ে গেলো না বাজে ছেলে। আর এটা কিন্তু ওয়াও, এই কালারটা তো সেই লাগে আমার, ডিপ রানি কালার, এটা হয়তো লাল হবে, লাল বা হলুদ এরকম কিছু একটা, লাল যেটা আছে, লাল লাল গোলাপি আর সবুজ, যাই হোক কাজ চলার মতন। আমার কিন্তু ব্লু ইয়েলো এই কালারগুলো বেশি ভালো লাগে, তো দেখা যাক যদি আমি বেরোই তাহলে কিনবো, মনে হয় না আজকে আর বেরোনো হবে বলে, কারণ হোলির দিন আজকে বাইরে বেরো বেরোলে আমি সিরিয়াসলি ভূত হয়ে যাবো, আজকে মনে হয় না আমার আর বাইরে বেরোনো হবে বলে। আমি যাই হোক যা আছে এতেই চলে যাবে, এতেই কাজ চালিয়ে নেওয়া যাবে চলো, কারণ আমিও তো কয়েকটা ভিডিও টিডিও করবো, একটু রিলস করবো, প্রতি বছর হোলি তো দুদিন আগে দু তিন দিন আগে থেকে ভিডিও করি, এবছর একটুও শরীরে এনার্জি নেই, আর তারপরে বাড়িতে এসে মানে মাসির বাড়ি থেকে বাড়িতে আসার পর এত খাটাখাটি হচ্ছে যে কারণে কিন্তু সিরিয়াসলি একটু ভিডিও করতে পারিনি, রিলসও করতে পারিনি। আর প্রতি বছর কিন্তু হোলি দু তিন দিন আগে থেকে আমি ভিডিও করি, আমার ভালো লাগে এইসব দিনগুলো সেলিব্রেশন করতে, আমার খুব ভালো লাগে। এবছর যাই হোক ব্যাড লাক হলো না, এবছর স্কিপ করে গেলাম সব কিছু, তো আজকে বাবুর জন্য নতুন জামা টামা কিনেছি পড়ানোর জন্য, আজকে কিন্তু আমি একটা ভিডিও করবোই। তো চলো এখন আগে নিচে যাবো, আরও যে যে জিনিসগুলো আনার বাকি আছে ঠাকুরের বাসন কোসন সব নিয়ে আসে, আগে পুজোটা দিয়ে দিই, দশটা বেজে গেছে পৌনে এগারোটা, এগারোটা পঁয়তাল্লিশে হয় মনে হয় পূর্ণিমা ছেড়ে যাবে, তো পূর্ণিমা ছেড়ে যাওয়ার আগে কিন্তু আমার মালকীর পুজোটা কমপ্লিট করতে হবে, তো রাধা গোবিন্দকে ভোগ দেবো, মালকীকে ভোগ দেবো, গোপসোনাকে ভোগ দেবো, তো চলো আগে পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, সরি পুজো দেবো দিয়ে না, পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আগে কিছুটা পুজোর কাজকর্ম গুছিয়ে নিই তারপরে, তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, এখন সবাইকে টাটা। তো গাইস গোপসোনাকে কিন্তু ঘুম থেকে তুলে নিয়েছি, আর এই যে এবার কিন্তু গোপসোনাকে আমি খুব সুন্দর করে স্নান করিয়ে দেবো, আর মা কিন্তু গোপসোনার জন্য গঙ্গা জল সবসময় আলাদা করে রেখেই দেয় একটা বোতলে, একদম জোয়ারের পূর্ণিমার জোয়ারের জল কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে গঙ্গার জল, ওই জল দিয়ে কিন্তু এই যে গোপসোনাকে স্নান করানো হয়ে গেছে, আর ওই জলটা কিন্তু স্পেশালি গোপু স্নানের জন্যই আনা হয়। আর এই যে জামা টামা সুন্দর করে পরানো হয়ে গেছে, এখন আর সেরকম ভালো জামা কিছু পরালাম না, একটা প্লেন কটনের জামাই পরালাম, কেননা গরম পড়ে গেছে, এখন গোপুকে যত আরামে নরম জামা পরানো যায় ওর ততটাই আরাম লাগবে, সেইভাবেই কিন্তু নরম একটা সুতির জামা পরিয়ে দিয়েছি। আর এই যে আমের পল্লবটা দরকার ছিল, মা কিন্তু আগে সব কিছু রেডি করে দিয়েই গেছিলো, আর এই যে আমের পল্লবটা এখন দিয়ে গেল, তো চলো এবার তাহলে ভালো করে সব কিছু যোগাযন্ত করে গুছিয়ে পুজোটা দিয়ে নিই। আর এই যে সবার চরণেই কিন্তু আমি এখন আবির দিচ্ছি, তো সবাইকে কিন্তু আবির সবার চরণে আবির দেওয়া হয়ে গেছে সব ঠাকুরের, আর এই যে এবার কিন্তু ভোগটা নিবেদন করবো, তাই ভোগটা রেডি করে নিচ্ছি। বাবা কিন্তু দু রকমের মিষ্টি এনেছে, আর এই যে আমেরটি এনেছিলো, তো সবার কিন্তু সব প্লেটে প্লেটে কিন্তু ঠাকুরের জন্য এই যে ভোগ সাজিয়ে নিচ্ছি, আর এবার কিন্তু তুলসী পাতাটা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবো। তো চলো আমার কিন্তু মোটামুটি ফুল টুল সবার চরণে দেওয়া হয়ে গেছে, আর এই যে ভোগ রেডি করা হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করে তবে কিন্তু আমি পুজোয় বসবো। আর হ্যাঁ সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো গোপসোনা কিন্তু হোলি খেলেছে, গোপসোনাকে কিন্তু আমি সুন্দর করে আবির মাখিয়ে দিয়েছি, আর এবার কিন্তু সবারকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, যাবো একটু নিচে তুলসী মণ্ডপে, কিন্তু এখনও আবিরও দেওয়া হয়নি আর তুলসী মণ্ডপে জল ফুলও দেওয়া হয়নি, তো চলো এখন নিচে গিয়ে আগে তুলসী মণ্ডপে জল ফুলটা দিয়ে আসি, আর চলো বাবাই কী করছে একটু দেখাই। তো দেখো এই যে আমার বাবাই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমার বাবাইকে রং মাখানোর কেউ নেই, তাই আমি কিন্তু রং মাখিয়ে দিলাম ওকে। দিদি ভাই এখন এসে পৌঁছায়নি, তাই ভাবলাম আমি তাহলে বাবুর সঙ্গে রংটা খেলে নিই। ভালো ভালো রং ভালো, আনন্দ পেয়েছ? আটু মাখবে? আচ্ছা মাখবে। তো যাই হোক বাবাইকে কিন্তু রং টং মাখিয়ে বেশ ভালোই লাগছে, এর আগের বছরে বাবুর ফার্স্ট ইয়ার হোলি ছিল, তো ওকে কিন্তু আমি কখনো রং আবির কোনো কিছু গায়ে টাচ করতাম না, তা এই বছর কিন্তু ভাবলাম যে যাই হোক বাবু কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে, এখন একটু রং মাখানোই যায়। আর এই যে তুলসী মণ্ডপে সুন্দর করে আমি কিন্তু আবির দিয়ে সাজিয়ে দিয়েছি, আর জল ফুল দিয়ে ধূপ কাটিয়ে দেওয়া হয়ে গেছে। তো গাইস ফাইনালি পুজো হয়েছে এতক্ষণ পরে, আমার অবস্থা দেখো, আমি ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছি, উপরে এত গরম আর ফ্যানও চালাতে পারছি না, দেদু প্রদীপটা নিয়ে যাবে সেই জন্য, যে এখন প্রদীপটা নেভাবো তারপরে কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়ে নিচে যাবো। তো চলো এই যে ফাইনালি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমার,
এবার নিচে গিয়ে কিন্তু বাবুকে খাওয়াবো, খাই দিয়ে ওকে একটু রং টং মাখিয়ে ভিডিও টিডিও করে তারপরে ওকে স্নান করাবো। আজ এখন আর ওকে স্নান করাবো না, এখন কিন্তু প্রায় 11:30-12টা বেজেই গেছে, পূর্ণিমা শেষের পথে। তো চলো ফ্যান চালিয়ে দিয়েছি, এবার কিন্তু নিচে যাব। নিচে গিয়ে বাবুকে আগে রং টং মাখিয়ে একটু ভিডিও টিডিও করে তারপরে ওকে খাই দিয়ে স্নান করাবো চলো। আর বোন চলে আসবে, এক্ষুনি বোনকেও ফোন করেছিলাম, বোন আসবে, মেয়ে আসবে, মেয়ে আসলে তারপরে কিন্তু মেয়ের সঙ্গে একটু ভিডিও করা হবে রং টং মেখে। এটা লুয়ে ঘরে আয়, মাম খাবি, আয় তাড়াতাড়ি, আমাকে নিয়ে আসো। এই দেখো যে ফ্যানটা চালিয়েছি, আবার এবার একটু শান্তি আমার। চলো এখন সবাইকে টাটা, আগে বাবুকে খাই দাই আবার রেডি করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো বাবুকে খাইয়ে দিয়ে উঠতে না উঠতেই এই যে আমার মেয়েও চলে এসেছে, এবার আমাদের হোলি খেলা স্টার্ট হবে। ও ভাইকে মাখো, বাসো, আসো, আসো এখানে, ভাইকে, ভাইকে ভালো, নং ধরো, নং ধরো, এই নাও। আচ্ছা এখন না ধরো ভাইকে, ওরকম ফেলে না, ফেলে না, ভাইকে মাখো গো, নাও আচ্ছা ধরো, এটা ধরো, ধরো থালা, ধরো থালা, ধরো থালা, ওই মামার কাছ থেকে সাজিয়ে নিয়ে আসো সুন্দর করে, আসো ভাইকে মাখাবো। ভালো করে মাথায় মাথায়
আর হবে তুমি আমাকে দিও নাকি আমি শ্যাম্পু করেছি ভাই সব ইয়ার কি মারবো না কিন্তু মা আমাকে দিবি না রে আমি শ্যাম্পু করেছি দাঁড়া দাঁড়া এই হলুদটা দে তো হলুদটা মার তো দাঁড়া এরকম করো না কিন্তু মা খালি গালে দি গালে মা মা তুমি উল্টা কি হলো ও মা তো বাবা সাই আমার শ্যাম্পু করতে আমি ভালো লাগে না ভাই একটা থাল আটতো আর হো জানিস হেভি লাগছে আমাদেরকে আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি আজকে ব্লগটা কন্টিনিউ করছি না কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা আর সবাইকে হ্যাপি হোলি।